আর যে রেসিপি সুজনি শাক ভাজা, উপকরণ সুজনি শাক, পেঁয়াজ কুচানো, তেল, হলুদ বাটা, লবণ, শুকনো লঙ্কা ভাজা, লঙ্কাটা ভেজে রেখেছি, চিনি, কড়াই তেল দেওয়া আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কড়াই। পেঁয়াজ ভাজাটাতে একটু লবণ দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সুজনি শাকটা কড়াই দিয়ে দিচ্ছি, একটু বাটা হলুদ দিচ্ছি, লবণ একটু, অল্প একটু জল দিচ্ছি। দুধটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে 2 মিনিট পরে, আবার ঢাকাটা খুলে ঢাকাটা খুলে দিচ্ছি। চিনি একটু সজনে শাক ভাজাটাই দিচ্ছি, হয়ে গেছে সজনে শাকটা ভাজা, ঢেলে নেব। পেঁয়াজ ভাজাটা শাকের সঙ্গে দিয়ে দিয়েছি, লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি শাকের সঙ্গে। সজনে শাক ভাজা পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশানে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।